আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো মান্নাকে স্কুলে দিয়ে চলে আসলাম, একটু বাসার টুকিটাকি কিছু শেষ হয়ে গেছে সেটা কেনার জন্য। তো ভাবলাম যেহেতু মেয়ে স্কুলে আছে, হাতে সকাল টাইমটা আমাদের সময়ও আছে, তো বাসার জিনিস যা যা নাই সেগুলো আমরা কিনে নিয়ে আসি। তো এখন চলে আসলাম সেন্স বাড়িতে। তো সেন্স বাড়ি থেকে একটু আমার যা যা দরকার, বাসে পেঁয়াজ শেষ হয়ে গেছিল, তারপর দেখা গেছে যে আলু নাই, পেঁয়াজ নাই, আরও যা যা দরকার, চিনি টিনি হাবি জাবি টুকিটাকি অনেক কিছুই দরকার ছিল। তো এগুলি সব কিছু নেওয়ার জন্য একবারে চলে আসলাম, যে একবারে যা যা দরকার সেগুলি কিনে নিয়ে আসি আমরা। আমরা মাছ নিব। তো এখানে খুব ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায়। মাত্র কয়দিন আগে তো দেখলেন, মনে হয় 3-4-5 দিন আগে ওর বাবা এখান থেকে স্যালমন ফিশটা নিয়ে আসছিল। খুবই মজার, খুবই ভালো, মানে মাছটা খুবই ভালো, মজা লাগছিল খাওয়ার পর। তো আমরা এখান থেকে নর্মালি দেখা যায় যে চিংড়ি মাছ, স্যালমন ফিশটা, তারপর সিবাস যে মাছটা সেটা আমরা এখান থেকে নিই। তা আজকেও যেহেতু স্যালমন ফিশটা এখনও বাসায় আছে, তো আজকে শুধু চিংড়িটা নিব আর সিবাস মাছটা নিয়ে নিব। তো এখন ওই মাছ নিয়ে নিচ্ছি আমরা। তো কেটে দিতে বললাম, মাছটা সুন্দর করে কেটে দিবে, পয়সা করে দিবে, ওরা কেটে পয়সা করে দেয়। তো আমরা সব কিছু নিয়ে অলরেডি, কিন্তু এর মধ্যে আমরা বাসায় চলে আসলাম। ওর বাবা ফ্রেশ ট্রেশ হলো, হয়ে ওর বাবা মানহার রুমটার মধ্যে। তো এখন মানহার রুমের মধ্যে স্টিকার লাগানো হচ্ছে স্টারের। তো এটা ও লাগাবে, পুরা দেয়ালটাতে মানহার রুমে একই রকমভাবে লাগাচ্ছে স্টার। তো আমি পরে ইনশাল্লাহ দেখাবো। তো এই কাজ টাজগুলি ও শেষ কর মানে করছে। তো হঠাৎ করে এর মধ্যে আমার বাসায় মেহমান আসলো হঠাৎ করেই। তো এখন আমরা একটু মাছ যে নিয়ে আসলাম সেই মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, টুকিটাকি একটু রান্না করে নিচ্ছি খাওয়া দাওয়া করার জন্য আমাদের জন্য। তা আমি মাছ ভেজে নিলাম, আর হচ্ছে একটু গার্ডেন থেকে একটু টমেটো তুলে নিয়ে আসছিলাম, আমার কাঁচা টমেটো। তো সেটা দিয়ে একটু আমি গুঁড়া মাছ দিয়ে একটু কাসকি মাছ দিয়ে একটু রান্না করে নিব। তো এখন একটু রান্না করে নিব, আর একটু টমেটো বেশি করে ছিঁড়ে নিয়ে আসলাম, কাঁচা টমেটো। তো আমার নেবারকেও দেওয়া হয়েছে, তা আরও কয়েকজনকে দিচ্ছি। তো আজকেও কিছু টমেটো কাঁচা নিয়ে কেটে নিয়ে আসলাম, তো দেওয়া হবে আজকেও, তো আন্টিকে দেওয়া হবে। তো এই কারণে টমেটো কিছু কেটে নিয়ে আসলাম তাদের জন্য, আর আমার জন্য কিছু কেটে নিয়ে আসলাম, রান্না করছি এই কারণে। তো আমি এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিচ্ছি, আর হচ্ছে কাসকি মাছটা ভিজাই নিচ্ছি, যেহেতু এটা প্রয়োজন। তো এটা ভিজাই রাখলাম কিছুক্ষণ পানি, খুব কুইকভাবে আমি সব কিছু মানে তাড়াতাড়ির মধ্যে যতটুকু রান্না করা যায় শর্টকাটের মধ্যে আমি একটু রান্না করে নিলাম খাওয়ার জন্য আমাদের সবার। তা আমি এখন একটু কাঁচা টমেটোটা, একটু পেঁয়াজটা কষানোর পর, মশলাটা কষানোর পর আমি কাঁচা টমেটোটা আগে একটু কষায় নিচ্ছি, যেহেতু এটা কাঁচা টমেটো। একটু ভালো মতন কষায় নেওয়ার পর আমি মাছটা দিব, না হলে দেখা যায় নর্মালি মাছটা কষায় পরে টমেটোটা দিই, যেহেতু কাঁচা টমেটো একটু শক্ত, তাই আমি মাছটাকে ভালো মতন কষায় নিয়ে, তা টমেটোটা কষায় নিয়ে পরে আমি মাছটা দিচ্ছি। যে এখন আমি এই পর্যায়ে আলুটা দিয়ে দিব, এই তো আলুটা দিয়ে আমি একটু কষাই নিয়ে পরে মাছটা দিব।
তো এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন আলতোভাবে নাড়বো। যেহেতু ছোট মাছ, ছোট মাছ কিন্তু খুব নাড়ানাড়ি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি হালকাভাবে একটু নেড়ে তারপর রেখে দিব। আর সবার শেষে আমি সেই গার্ডেন থেকে তোলা যে নাগামরিচ নিয়ে আসছিলাম আমার পাশের বাসার থেকে, তো ওইটাই আমি একটু দিলাম গ্রানের জন্য। তা আমি এখন দিয়ে এটা ভালো মতন ঢেকে রাখবো। তো এখন পানি দিয়ে কিন্তু আমি এটা, ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভালো মতন এটা আমি ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। 15 মিনিটের মতন আমি এটা কুক করব। 10 থেকে 15 মিনিট পর এই তো এরকম চেহারাটা হয়েছে, পানিটা শুকিয়ে গেছে, রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার। এই তো আর আর কিন্তু এটা আমি আর পানিটা আনবো না, এখন আমি ঢেকে চুলাটা অফ করে দিব। যে মরিচটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, মরিচটা শুধু আমি দিছি গ্রানের জন্য যাতে ভালো লাগে, তাই আমি শুধু দিছি, যাতে পুরো তরকারিটার মধ্যে নাগামরিচের গ্রানটা বের হয়, এ কারণে দিছি। তো যারা ব্লগটা দেখছেন পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তা আমরা এখন খাওয়া দাওয়া করে সবাই মিলে চা খেলাম, গল্প করছে, আড্ডা দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ব্লগ ইনশাল্লাহ আবার কথা হবে। তো এখন গার্ডেন থেকে আরও কিছু টমেটো কাটা হবে, গাছে টমেটো। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।